করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ করতে হলো সরকারকে। আপাতত আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে স্কুল কলেজ, তবে বিশ্ববিদ্যালয় চলবে নিজেদের সিদ্ধান্তে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে অফিস আদালত, থাকতে হবে টিকা সনদ। তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সবার আগে দরকার ব্যক্তি সচেতনতা। আরো জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। হঠাৎ করে আবারও অস্বাভাবিক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে করোনার তৃতীয় ঢেউ ছাড়িয়ে যেতে পারে আগের সব রেকর্ড। এমন পরিস্থিতিতে 6 ফেব্রুয়ারি পর্যন্ত 2 সপ্তাহের জন্য ফের স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, 2 সপ্তাহ পর করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে নেওয়া হবে নতুন সিদ্ধান্ত। আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, স্কুল কলেজ বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা 24 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার সার্টিফিকেট আনতে হবে। এছাড়াও সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানায় কর্মকর্তা কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। বাজার, শপিং মল, মসজিদ, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন সহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। নির্দেশনায় বলা হয় বিষয়টি স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে। এছাড়াও সরকারি বেসরকারি অফিস আদালতে অর্ধেক জনবল নিয়ে কাজ করার সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন অফিস আদালতের উপস্থিতি অর্ধেক করে দেওয়া হয়েছে, যাতে কিনা এই আসা যাওয়াতে আর কষ্ট হবে না। বাণিজ্য মেলা, বইমেলা, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গাতেও এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। সেখানেও টিকা ও করোনা টেস্টের সনদ রাখতে হবে সাথে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে রেড জোনগুলোতে লকডাউন দেওয়ার পরামর্শ অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহর। আমি মনে করি লকডাউন দিয়ে লাভ নাই, আর যদি দিতেই হয় তাহলে যে রেড জোন ভাগ করে, জোন ভিত্তিক ভাগ ভাগ করে কোন কোন এলাকা ভিত্তিক হয়তো দেওয়া যেতে পারে। জনগণকে স্বাস্থ্যবিধি মানতে সরকারকে আরো কঠোর হবার আহ্বান জানান তিনি। তার জন্য খালি মুখে বলে তো লাভ, তার জন্য তো বাস্তবিক পদ বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ তো নেওয়া উচিত, না হলে এসব দিয়ে লাভ হয় না। কারণ এই যে বাণিজ্য মেলার কথা বলছি, উপচে পড়া ভিড়, সামনে আবার বই মেলা, এখন স্বাস্থ্যবিধি মানার কথা বললেই তো হবে না। তবে তিনি বলছেন, করোনা মোকাবেলায় সবার আগে দরকার ব্যক্তি সচেতনতা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।